হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বন্দার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বন্দার একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আছে বাংলা নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। যবে ভিডিওটা দেখবা তবে কী থাকবে আমি জানি না, বাট আজকে যেহেতু বাংলা নববর্ষ সে কারণে বলে রাখছি শুভ নববর্ষ। ব্রাশ নিয়ে বেরিয়েছি, সবাই ঘুম থেকে উঠে আসলাম হচ্ছে বাগানে, এক এক করে সবাইকে ফোন করলাম যে আজকে হচ্ছে বারেও রবিবার, যে চল পরোটা খেতে যাবো, আজকে পরোটা খাওয়ার দিন। তো সবাই দলবল হয়তো একটু বাদেই ঢুকবে, আমি অ্যাডভান্স চলে এসেছি, আমি এখান থেকে ব্রাশ করতে করতে মুখ ধুয়ে নেবো, ওদিকে কোথাও গিয়ে চলে যাবো, আমারও সব কিছু যায় আসে না। তো আজকের প্ল্যান, আজকের প্ল্যান বলতে এখন বাড়ি আছি, পরোটা খাবো সবাই মিলে, সেখান থেকে ফেরত আসবো, তারপরে যাবো ছোটদির বাড়িতে। ছোটদির বাড়িতে এক দাদা, দাদাই হবে, দাদার হয়তো আইবুড়ো ভাত খাওয়াবে, সেই আইবুড়ো ভাত আছে সেটা খাবো। মানে আমি আইবুড়ো ভাত খাবো না, আমি হচ্ছে যেসব খাবার দাবার রান্না করবে দিদি সেগুলো খাবো, ভাগ্নের সাথে একটু আটা টাটা দেবো, দিয়ে তারপরে বাড়ি। বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে বিকালে মেলায়, বিকালে গোবরডাঙ্গা মশলা মেলা, অনেক বড় মেলা, যাই হোক মেলা রয়েছে সেটা তো সব বেশি সবাই জানো। তো মেলায় যাব, মেলা থেকে ডাইরেক্ট আবার হোস্টেলে ফেরত ওই রাতের বেলায়, কারণ আমার কালকে রয়েছে ক্লাস, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ডিডির ক্লাস। ক্লাস মিস করলে কপালে অশেষ দুঃখ আছে, তো সে কারণে আমাকে আবার রাতের মধ্যে ফেরত যেতে হবে। তো চলো আজকে তাড়াহুড়োর মধ্যে বেশ ভালোই মজা হবে, সেসব নিয়ে আজকে একটা ব্লগ হবে। তো পরোটা খাওয়ার জন্য এক এক করে ছেলে পেলে সব দেখতেই পাচ্ছ এসে জড়ো হয়েছে বাগানে, এবার সব একসাথে মিলে যাবো পরোটা খেতে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজন এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাবো ছোটদির বাড়ি। ছোটদির বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা ওখানে সারতে হবে, আর তার মাঝে আমাদের যেতে বলেছে 12টার মধ্যে, এখনই তো প্রায় 12টা বেজে গেল বেরোতে বেরোতে। এই একটা দাদার আশীর্বাদ আছে, আশীর্বাদ না ওটাকে কী বলে, আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত আছে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি যেতে বলেছিল, দেরিতে হয়ে গেছে বাড়ি গিয়ে, ওখানে গিয়ে গালাগালি খাবো। চলো আমার সাথে তোমরাও খাওয়া। এগুলো কে করেছে, কে করেছে বলো, নাম বলো তার, কে করেছে এগুলো? হ্যাঁ, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এই দেয়ালে, এই দেয়ালে এগুলো কে কে করেছে, এগুলো দেয়ালে কে করেছে, এগুলো কে করেছে, এগুলো কে করেছে, মিষ্কুটা কে, মিষ্কু কে, কোনটা মিষ্কু, মিষ্কু কোনটা, ওটা মিষ্কু এই, তুই হ্যালো ছাড়া কিছু বলতে পারিস না, তো পাশেই একটা বাসন্তী পুজো হচ্ছে, সেটা দেখার জন্য আমরা তিনজন চলে আসলাম। অনেকক্ষণ ধরে গান বাজনা শুনতে পাচ্ছিলাম বাড়ি থেকে, তা ভাবলাম এই রোদের মধ্যে যাই একটু ঘুরেই আসি, দেখেই আসি। তো আমার এখন দায়িত্ব পড়েছে রায়তা বানানো, তাই সমস্ত সবজি টবজি সমস্ত জিনিসপত্র কেটে ফেলেছি, কেটে এখন সব কিছু একসাথে ধরে ঘুটে দিলেই রায়তা কমপ্লিট আমার বানানো। দীপ আমার ক্যামেরাম্যান, আর আমি হচ্ছে স্পেশাল শেফ মিস্টার বান্টুদা, যাই হোক বদ্দা। তো যে দাদা লাইবুড়ো ভাত সে দাদাও চলে এসছে, আর সময় বেশি নষ্ট না করে আশীর্বাদও শুরু হয়ে গেছে। তো আশীর্বাদ কমপ্লিট হলে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো আমরা খাওয়া শুরু করে ফেলেছি, আবার কমপ্লিট করে আমরা কথা বলছি। তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ, চাঁদ কি, ওটা ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ,
A few moments later. Mama bokeche. Mama bokeche. Mama bokeche. ভালো, এই যে ভিডিও করে নিলাম, সবাই দেখে নেবে। মেরে দিয়েছি, এই যে এই যে এই যে মেরে দিয়েছি, মেরে দিয়েছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর দিদির বাড়ি ঘোরাও আমাদের কমপ্লিট। খাওয়াও শেষ, দিদির বাড়ির সাথে সম্পর্কও শেষ। এখন দুজনে মিলে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট ফেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় যাবো মেলায়। মেলা আছে তো আর কি, ডাইরেক্ট মেলায় গিয়ে দেখা হবে সম্ভবত, বেশি ঝামেলা না করে একবারে গিয়ে মেলায় দেখা করবো। আমরা এখন রেডি টেডি হয়ে, মানে দুপুরে সে একটা ঘুমটুম দিলাম সুন্দর, এখন রেডি টেডি হয়ে আমি জয়ন্ত, দীপ আছে, ভাস্করদা আছে, সবাই মিলে যাবো এখন মেলা দেখতে। মেলায় আমাদের টাইম খুব শর্ট, এখন বেজে গেছে 7:04, তো আমাদের আবার 9টা ট্রেন আছে, সে কারণে সময় খুবই কম, কম সময়ের মধ্যে মেলাটা ঘুরে যতটুক যা পারি। নেক্সট সপ্তাহ দরকার হলে একবার আসবো, এসে ভালোভাবে মেলা ঘুরবো, এই সপ্তাহে যেটুক যা পারি অল্প স্বল্প করে ঘুরে যাই, আর নয়তো আদৌ পরের সপ্তাহে আসতে পারবো কি না সে কারণে একটুখানি ঘোরার জন্য বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে মুদ্রা কথা। এবার চলো মেলায় যাই। তো মেলার মেইন যে জায়গাটা, মানে যেটার জন্য বেশি খ্যাতি, মশলা মেলা হিসাবে, তো এখন চলে এসেছি আমরা মশলা মেলা। আগে এখানে অনেক প্রচুর দোকান বসতো, এখন তুলনামূলকভাবে দোকান অনেক কমই বসে, তাও লোকজন আছে, বেশ কেনাবেচা চলছে। আজকে প্রথম দিন বলে একটু ভিড়ভাট্টা বেশিই আছে, এখনও মানুষ এই মশলা মেলা থেকে সারা বছরের মশলা কিনে নিয়ে যায়, অনেকেই কিনে নিয়ে যায়। তো যাদবপুরে নেমে পড়েছি আমরা দুজন, কপালটা আমাদের এখন এতটাই খারাপ যে 1 গেটটা বন্ধ, সে কারণে এখন ঘুরে ঘুরে যেতে হবে 4 গেট দিয়ে, 4 গেটটা খোলা থাকে। মানে আজকে আসার সময়ের দিনটা খুবই খারাপ, আর এমনিতে এখনও মেলায় সেরকম কোনো দোকান টোকান কিছুই বসেনি, মেলা এখন রেডি হয়নি যাকে বলে। তারপরে মেলায় তো ভিড়ভাট্টা তো তার মধ্যে রয়েছে, গরম রয়েছে, আর তার মধ্যে গাছপালা রয়েছে, তার মধ্যে হোঁচট খাচ্ছে সবাই বারবার, হোঁচট টোচট খেয়ে ঘণ্টাখানেক কাটিয়ে আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে। ভাবলাম তাড়াতাড়ি আসি প্ল্যাটফর্মে, তাড়াতাড়ি চলে আসতে পারবো কলেজে, সেই জন্য তাড়াতাড়ি আসলাম প্ল্যাটফর্মে ঠিকই, বাট ট্রেন তাড়াতাড়ি আসেনি। ট্রেন মোটামুটি 1 লাগিয়ে দিল, ট্রেন 1 বাদে আসলো, তারপরে ট্রেনটাকে আবার ঝুলালো, ঝুলাতে 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 এখন মোটামুটি 11:30 কাছাকাছি বাজিয়ে দিল। এখন গেটটা বন্ধ হয়ে গেল, 4 হেঁটে হেঁটে যেতে হবে, দেখা যাক ওরা আমাদের জন্য খাবার তুলে রেখেছে বললো তুষার, ওদের কথা তো বিশ্বাস করা, যাই হোক যাই গিয়ে দেখি খাবার দাবার তুলে রাখা থাকলে। হ্যাঁ, সবিকে বলেছে তুলে রেখেছে, এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে, হালকার উপহার দিয়ে বেশ ভালোই খিদে পেয়েছে, কি খাওয়া দাওয়াটা করি, চলো হোস্টেলের দিকে যাই। হোস্টেলের বল ভাই অভিষেক বল বল। এ হচ্ছে রাতের খাবার,